স্কুল প্রতিষ্ঠান বন্ধ, আরো কতদিন যে বন্ধ থাকবে কে জানে। আমিও তো সেটাই ভাবছি। ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলিস রে? আমি তো কোনোভাবেই সে বিয়েতে রাজি হইনি। আর হ্যাঁ, তবে শুনলাম শিক্ষা প্রতিষ্ঠান নাকি আবার খুলতেছে। তাই নাকি? ভালো খবর তো। দেশে করোনা ভাইরাস শুরু থেকে এই ময়লাটা তো পড়তেই বসে না। গল্প করতেছিলাম তাই এতক্ষণ ধরে কেউ কথা বলে নাকি? শুনলাম আমার স্কুল কলেজ নাকি আবার খুলবে। স্কুল খুলতেছে? ও সে তো ভালো কথা। তো পড়ালেখা তো মনে হয় সব খেয়েছিস। মা বলো না, আমি যেন কোন ক্লাসে পড়তাম। হায় আল্লাহ, মেয়ে কি বলে! আরে সে তো তুই ভালো বলতে পারবি তুই কোন ক্লাসে পড়িস। এ যা তো ঘর থেকে ফোনটা নিয়ে তো, তুই স্যারকে ফোন করে দিয়ে। আমি কি দিন আইলো রে বাবা, মেয়ে নিজেই বলতে পারে না ও কোন ক্লাসে পড়ে। তুই 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 এই নাও মা। আচ্ছা দে ফোনটা দে, নাও তুই ভিতরে যা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো স্যার, আমি ময়নার মা বলতেছি। ও ময়নার মা? স্যার আমার মেয়ে ময়না জানি কোন ক্লাসে পড়তো। আচ্ছা ময়না কোন ক্লাসে পড়ে সে তো ময়নাই ভালো জানে। কিন্তু স্যার ময়না তো কিছুতেই বলতে পারতেছে না যে ও কোন ক্লাসে পড়ে। দেখুন, আমাকে তো অনেক ছাত্রছাত্রী পড়াইতে হয়, কয়জন ছেলেমেয়ের কথা মনে রাখবো? ময়না তো নাই না, তোমার টেনে পড়তে পারে। ও তাহলে আপনিও শিওর ভাবে বলতে পারতেছেন না? তো আচ্ছা স্যার রাখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি দিন আইলো রে ভাই, মেয়ে কোন ক্লাসে পড়ে মেয়েও জানে না আর মেয়ের মাও জানে না। হে আল্লাহ, দেশে যে কি দিন আইলো, মেয়েও বলতে পারে না কোন ক্লাসে পড়ে, এমন কি তার স্যারও বলতে পারে না যে কোন ক্লাসে পড়ে। কি ব্যাপার মা, কি হয়েছে? ময়না স্যারকে ফোন করলাম, ময়না কোন ক্লাসে পড়ে সেটা জানার জন্য। কিন্তু ময়না তো বলতেই পারতেছে না যে ও কোন ক্লাসে পড়ে, এমন কি তার স্যারও বলতে পারতেছে না। ও এই কথা, শিক্ষা প্রতিষ্ঠান করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন বন্ধ থাকায় হয়তো বা এই সমস্যা হয়েছে। তুমি চিন্তা করো না তো, সব আবার ঠিক হয়ে যাবে। তাই হয়তো বা হবে, কিন্তু তুই এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? মা আমার একটা বৈঠক আছে, আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা, তাড়াতাড়ি করে আবার বাসায় ফিরে আসিস, দিনকাল কিন্তু একদম ভালো না, বুঝলি? ঠিক আছে মা। দেরি করে ফেললাম, তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা তো অনেকে শুনেছেন সারা বিশ্ব আজ করোনা রোগে আক্রান্ত। এই করোনা রোগের মাঝেও আমাদের গ্রামে বাল্য বিবাহ বৃদ্ধি পেয়েছে। এই বিয়েতে মা ও শিশু উভয়েই স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, তাই আসুন আমরা সকলে মিলে এই বাল্য বিবাহ বন্ধ করি। আপনারা আমার সাথে বলুন, বাল্য বিবাহ বন্ধ করি, সুস্থ সুন্দর জীবন করি। এই কথাই শেষ নয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে এবং মুখে মাস্ক পরতে হবে। মনে থাকবে? তাহলে আজ এ পর্যন্তই,
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমার একটা জরুরি কাজ আছে, আমি সেখানে যেতে হবে। তুমি আজকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। শোনো, আগামীকাল দেখা হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দশকিতাতে, লাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। মাছ পাওয়া যাচ্ছে? কই বাবা, এখন তো আর আগের মতন মাছ নাই। শ্বশুরের দেওয়া গাড়িটা সালারা নিয়ে ভাগ যাব। যখন তখন আসিস কেন রে, এখন যা ভাগ। বাবা বাবা, দশটা টাকা আজ যে নাই মা, আর একদিন নেস, এখন তুই যা। বউ আর বেটি সবাইরই নজর আমার টাকার দিকে। মনির বাবা, আরো মনির বাবা, আর তুমি কি সংসারের কোনো খোঁজ খবর রাখো? কেন, সংসারের আবার কি হলো? কিছুই হয়নি, বাড়িতে কুটুম এসেছে, ঘরে বাজার খরচ কিছুই নেই। এই নাও তোমার ব্যাগ, যাও তাড়াতাড়ি করে গিয়ে বাজার খরচ করে নিয়ে এসো। আর হ্যাঁ, আজকে কিন্তু বলে দিচ্ছি, বাজার খরচ করতে গিয়ে যদি এটা না আনো ওটা না আনো তাহলে বলে দিলাম আজকে কিন্তু খবর খুব খারাপ হবে, আর ভাত পর্যন্ত তোমার আজকে মুখে উড়াইতে দেবো না। কইলে হইল, বউ বলে কি না, এটা নাই সেটা নাই, এটা আনো এটা আনো, খালি আনো আর আনো। এই শুনো, তোমার আমি এইসব কথা অনেক শুনেছি, তোমার আমি এইসব কথা বা শুনতে চাই না। এই বেশি কথা বলবে না, কিন্তু মনে হচ্ছে যেন তোমার বাপের বাড়ি থেকে এনে আমার সংসার চালাচ্ছো। এই শুনো খবরদার, তুমি আমার বাবার পাশে কথা বলবে না। এই শুনো, তুমি আমাকে কি দিতে পেরেছো? তোমার সংসার আমি এতদিন ধরে খেটেছি, পেরেছো কোনদিন একটা নতুন শাড়ি দিতে? এই যে শাড়ি আমার পরনে দেখতেছো, এটা আমার বাবার দেখায় কেনা। এ পেরেছো আমাকে কোনোদিনও ভালো কিছু এনে খাওয়াতে? বেশি ফটর ফটর কথা বলিও না। এই এই শোনো, তুমিও বেশি ফটর ফটর করবে না কিন্তু, এই বলেই দিলাম। আমি তোমার এইসব কথা অনেক শুনেছি, যাও এখন তাড়াতাড়ি করে গিয়ে বাজার খরচ করে নিয়ে এসো, রান্না করতে হবে। এ তোমারও
এ তো বড় এ তাড়াতাড়ি আয় রে বাজারে যাব কি ভাই জান আসতেছি বেশি কথা না কই চুপচাপ থাক মুই এনে খরচ করম দাও এক পোয়া আলু দাও আর ওই শুকটে দাও তো 100 টাকা হ্যাঁ এক পোয়া আলু দাও আর 100 টাকা শুকটে দাও আরে বাবা মারাত্মক খরচিয়া এই এই ধরিস তা কত হল বাহে বাবা বহু টাকা হল বাবা এক পোয়ার দাম হল 25 টাকা কিছু কম নাও বাহে আর এই যে আর কিছু কম নাও শুকটার দামটা ধরেন না ভাই আর নেও না আনা কম ধরো তো আরো কম হ্যাঁ ধরো আনা কম ধরো বাপ রে বাপ ছোট্টবেলায় আমি আমার নানির জন্য প্রেম করতে পারিনি রে আরে ওই আমার কাঁদছিস কেন আরে কাঁদবো না মানে বড় হয়ে আমি তো আমার ওই নানির জন্য প্রেম করতে পারলাম না হ্যাঁ তুমি আমার কাঁদছো কেন আরে আমার তো একই কথা হ্যাঁ আমার নানি আমাকে ছাড়া আচ্ছা তোমার কি মনে পড়ে আমরা ছোটবেলায় কত খেলা করতাম ভালোবাসা কি ভুলে থাকা যায় আমার খুব মনে পড়ে আমি চাই
তুমি সব সময় আমার পাশে থাকো, কিন্তু তুমি ভালোবাসো কি? হামিদ ভাই, হ্যাঁ জি ভাই, গিফটি জব্বার না? হ্যাঁ হ্যাঁ তাই তো। ও জব্বার ভাই, ও জব্বার ভাই, ভাইজান ভাইজান ডাকায়। আর কি ব্যাপার, এই রোদে ছাতা বগলে স্যান্ডেলও হাতে, ও সব তোমরা বুঝবে না, বুঝবেন না, বুঝবেন না, বুঝবে না, বুঝছো? হ্যাঁ, এই যে স্যান্ডেল 500 টাকা কিনেছি, আর এই ছাতা তোমারও কত রে? ওই 300 টাকা কিনেছি। আর বেশি করে রাস্তায় চলাচল করলে স্যান্ডেল ক্ষয়ে যাবে না? ক্ষয় যাবে, ক্ষয়। কিনতে গেলে আমার টাকা লাগবে না? আর ছাতি যদি আমি বেশি করি ব্যবহার করি, রইদে ছাতির রং চড়ে যাবে, আমার কিনতে গেলে টাকা লাগবে, টাকা লাগবে, টাকা, বুঝছো? তা ভাইও, তুমি গিফট এমি করো, কোনো সমস্যা নাই, কিন্তু খবর কি রাখো ওই দিকে তোমার মেয়ে কি করছে। হ্যাঁ, কি বললে? আরে যাও যাও, ওই গাছতলায় গিয়ে দেখো তোমার জমানো টাকা তোমার মেয়ে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই কই ভাইজান, এই শোনো, এই আমার মেয়েকে নিয়ে তোমরা বেশি কথা বলবে না বলে দিচ্ছি। খবরদার, বেশি কথা কইবেন না। আমার মেয়ে কি করেছে? হ্যাঁ, কি করেছে? আরে যাও যাও, গিয়ে দেখো, গিয়ে দেখো না, দেখো গিয়ে। এই এই তোমারক ভাইজান, এই ব্যাগ নিয়ে তুই তাড়াতাড়ি বাড়িতে যা। আচ্ছা ভাইজান, আমি একটু আসতেছি। হ্যাঁ, বলে কি না আমার মেয়ে, হ্যাঁ, আজ আর একদিন না হয় আমার একদিন। এত বড় আসপত্তা, এই জন্য কি তোকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি? আজ তোর একদিন কি আমার একদিন? আগে এই হ্যান্ড স্যানিটাইজারটা হাতে লাগান। এসব আবার কি? হ্যাঁ, এবার এই মাস্কটা মুখে পড়ে কি? এসব সারা বিশ্বে যে করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেই করোনা ভাইরাস আমাদের দেশেও এসেছে। ঘরের বাইরে থাকা প্রত্যেকটি মানুষকে এই হ্যান্ড স্যানিটাইজার এবং এই মুখে মাস্ক পরে বাইর হলে তারা নিরাপদ থাকে। এখন আপনি আপনার মেয়েকে মারতে পারে। ও, এই কথা বাবাজি, আমার একটু বয়স হলে হবে কি? তোমাদের কাছেও আমার কিছু শিকার বাকি আছে বাবাজি। এসো এসো, তোমরা আমার বুকে এসো, তোমরাই তো আমার সব কিছু। মামনি, বাবাজিকে বাসায় নিয়ে আসো। হ্যাঁ, দেখলে তো তোমার বাবা কি বলে গেল। Thank you.
বিক্রি করিয়া মোর জন্য একটা লাভ হে হাসান ভাই হে কাডা গাই এটা কার ছাগল আমার ছাগল এটা এই আমার খালার ছাগল হ্যাঁ কি আমার খালার ছাগল ধপ ধপ এই আমার ছাগল এই ভাই এই আমার ছাগল এই আমার খালা আমার নিজের ছাগলটা এই আমার নিজের ছাগল এই ভাই আরে এরাই তো আমার মোটরসাইকেল নিয়ে গেছে সেদিন তাই নাকি আরে সত্যি সত্যি রাই চোর 100 আর যে রাই চোর অফিসারে রাই চোর আমরা নেই নাই তো এরা আসলে চোর বিচার সভা থেকে বিচার মনি ঠিক আছে তুই আর আমাকে বল না দাও তো আমি থানায় ফোন করব হ্যালো ছাগল চোর আমরা নেই হ্যাঁ দাদা ফোন দেন ফোন দেন ছাগল হাতে নাতে ধরা পড়ে মারাত্মক অপরাধী স্যার এই দুইজনে আচ্ছা দাদা আমরা থানা আমি থানা থেকে এসেছি স্যার পাঠাইছে আমি ওদেরকে দেখি কি করে ধরেন ধরেন এখানে কি হয়েছে জব্বর ভাই ছাগল চুরি করছে দুইজন ছাগল চুরি করেছে সেগুলো ওরা রাস্তা থেকে নিয়ে পালিয়েছে শোনো শোনো তাহলে এক কাজ করো তোমরা সবাই চলো আমার বাড়িতে গিয়ে আমার মেয়ে বিয়ে দিয়ে এই ছাগল জবাই করে একসঙ্গে সবাই খেয়ে পেট ভরিয়ে সবাই মিলে খানায় চলে যাবো আরে চলেন না